আমি আপনাদের সহযোগিতা কামনা করব। আমরা চাইব যে আমাদের ওয়াজের ধরনগুলা পরিবর্তন হোক। আপনারা আমাদেরকে অনেক কষ্ট করে ডেকে নিয়ে আসেন, আপনারা সপ্তাহ সপ্তাহ পর্যন্ত ঘুমাইতে পেরেছেন, কত কষ্ট আপনারা করছেন। আমার জিম্মাদারি হচ্ছে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে ইউনিভার্সিটিতে যেভাবে পড়ানো হয় আমি আপনাদেরকে সেভাবে পড়িয়ে যদি যেতে না পারি আমি আমার হক আদায় করি নাই। আপনাদেরকে সচেতন হতে হবে, আমি এখানে আপনাদেরকে গীত শোনাতে আসি নাই, আমিও পারি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু তর্জ তরিকা গাওয়ার আমাকেও দান করেছেন, কিন্তু আমি সেই কাজ করতে আসি নাই। আপনারা যারা শুনছেন, অসংখ্য মানুষ পরবর্তীতে আমাদেরকে অনলাইনে দেখবে এবং শুনবে, আমি কারো কাছে সমালোচনা করার কোনো গ্যাপ আমি রাখতে চাচ্ছি না। কেন জানেন? এই স্টেজ সুন্নিয়তের স্টেজ, এই মাহফিল সুন্নিদের মাধ্যমে আয়োজিত মাহফিল, এই মাহফিলের পেছনে 1400 বছরের লেগেছি, এক দুই বছরের না, আমাদের পুরা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর। আমাদের সময় এলম, হেকমত এবং যুক্তির সময়, কেউ কোনো বদনাম করতে পারে নাই। কাজেই আমিও যেন এমন না করি আমার বদনাম হবে। বদনাম কার? সুন্নিয়তের। বদনাম কার? সুন্নিয়তের। শেষ বদনাম সুন্নিয়তের। কাজেই আপনাকেও আপনার টেস্ট পরিবর্তন করতে হবে, যেন আপনার মাধ্যমে হরমতে দিন, হরমতে মুস্তাফা বুলন্ঠিত না হয়, আপনার মাধ্যমে যেন সুন্নিয়ত বদনাম না হয়, আপনার টেস্ট পরিবর্তন করতে হবে। কারণ আপনি যদিও বাড়ি ঘুনার একটা কোনায় আমরা মাহফিলে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত লোক আমাদেরকে হয় দেখছে নতুবা দেখবে। এখন আমি যদি আপনাকে খুশি করার জন্য আমার অর্ধেক সময় আমি অযথা নষ্ট করি, আপনি হয়তো দুই চারজন মানুষ খুশি হবেন, আমাদের এই বক্তব্য আমাদের ভাইদের মাধ্যমে লক্ষ কোটি মানুষের কানে যাবে। আমেরিকার নিউ ইয়র্কে বসে যেই ব্যক্তি দেখবে সেটা কি এটা সহ্য করবে? তার কি এটা ভালো লাগবে? লাগবে না। বদনাম কার? আমারও না, আপনারও না, বদনাম যথারীতি সুন্নিয়তের। কাজেই এমন কোন কাজ আমরা করব না যেই কাজের মাধ্যমে সুন্নিয়তের বদনাম হবে, হরমতে দ্বীনের বদনাম হবে, হরমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্ঠিত হবে। এমন কোন কাজ, এমন কোন খেয়াল, এমন কোন অ্যাক্টিভিটি আমরা করব না। আল্লাহর ওয়াস্তে আপনারা সচেতন হন, বিলিভ করেন, এশকের রসুল, আদবের রসুল, হব্বের রসুল যদি অন্তরে থাকে, আপনার চেহারার মধ্যে, আপনার কপালের মধ্যে যদি রাতের সিজদা থাকে, আপনার জবানের মধ্যে যদি এলম এবং বায়ান থাকে, অন্য মানুষ যেটা 100 বছরে করেছে সেটা আমরা 10 বছরে করে জাতিকে দেখিয়ে দিতে পারব, কিন্তু সেই জন্য আপনাদের প্রয়োজন। আমাদের জয়েন্টলি কাজ করতে হবে। এই জমানা এলমের জমানা, কোরআন ও হাদিস থেকে আমরা বর্ণনা কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে হবে। আইমায়ে কেরামকে আমরা শুধু ব্যবহার করব আমাদের কথার তাইদের জন্য। উলামায়ে কেরাম পরিভাষাগুলা বুঝবেন, আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ। আইমায়ে কেরামকে আমরা কথাগুলাকে অ্যাটেস্টেড করার জন্য, স্ট্রেংথেন করার জন্য, কথাগুলাকে সাপোর্ট দেওয়ার জন্য শুধু আইমায়ে কেরামের নাম আনব। কেন? জমানার কারণে। আপনারা দেখেন না আপনার বন্ধুরা কি বলে? কোরআন থেকে বলেন, সুন্নাহ থেকে বলেন, বলে না? প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি কি বলে? অমুক, এই উত্তরটা দিবেন কোরআন সুন্নার আলোকে। এটা এক ধরনের, আমাদের কাছে এটা বেয়াদবি লাগে। কেন জানেন? কারণ আপনি যেই ব্যক্তিকে বলছেন উনি কি নিজের পকেট থেকে বলবে? আপনি যদি ডাক্তারকে গিয়ে আপনার সমস্যা তুলে ধরেন এবং বলেন ডাক্তার সাহেব ওষুধ দিবেন ডাক্তারি চিকিৎসার বই থেকে, এই কথা বললে আপনি আর ভিতরে বসতে পারবেন? কিন্তু আমার ভাইয়েরা এখন, কারণ এটাই সময়, ইনফরমেশনগুলা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আমার তর্জ তরিকা যদি আমি পরিবর্তন না করি আমাকে কি বলবে? মূর্খ। কি বলবে? মূর্খ।
আনস্মার্ট, জানেও না কথা কিভাবে বলতে হয়, আমরা সেই কাজটা করছি। আমি আপনাদেরকে এত দারুণ আয়োজন, এটাকে আপনারা মডেল করেন, মডেল। তবুও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সাবজেক্টগুলো আমার খুব পছন্দ হয়েছে, যেভাবে আপনারা বিষয়ভিত্তিক দারুণ করে প্রোগ্রাম করছেন, প্রোগ্রামের এই ধারাবাহিকতা, এই স্মার্টনেস, যাতে পুরো বিশ্বের মানুষ দেখে আপনাদের প্রোগ্রামের স্ট্যান্ডার্ড, যাতে সবাই অ্যাপ্রিসিয়েট করে, এটা হলে দয়াল নবী খুশি হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার দৃষ্টি তুলে তাকান তো ওয়াইসুল করণি হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াইসে করণি হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মনে করছেন কি না আমি কি আর অতটুকুন পারবো, মনে রাখবেন আমি দুর্বল, কিন্তু আমার সাথে যার নিসবত উনি দুর্বল নয়, উনি দুর্বল। আপনারা যদি আউলিয়া কেরামের জীবনী পড়েন, আপনারা আমাদের আইম্মাই কেরামের জীবনী পড়েন, কত শত আইম্মা ছাত্র অবস্থায় দুর্বল ছিলেন, ছাত্র অবস্থায় দুর্বল ছিলেন, কিন্তু একটা সময় এসেছে ক্লিক হয়েছে। ক্লিক কেন হয়েছে? ক্লিক কোন একটা কাজের মাধ্যমে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন, যেই সন্তুষ্ট করেছে ক্লিক হয়ে গেছে, এখন স্টেজের মধ্যে উঠলে এলম হেকমত প্রবাহিত হয়। মানুষ বলে হাইরে দুই দিন আগেও তো এরকম ছিল না। বন্ধুরা কি বলে, আমাদের সাথে থাকতে ভালো ছাত্র ছিল না, কিতাবও তো পড়তে পারতো না, সব সত্য, মালিক রাজি হয়ে গেছে ক্লিক হওয়ার দেন। যদি ক্লিক হয় মদিনায় মুনাফারা থেকে, তো ইমামে গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম করে দেয়, বাকিল্লানি থেকে হুজ্জিয়াতে সুন্নাহ করে দেয়, আলা হযরত ইমামুল আশকে ওয়াল মুহাববত হয়ে যায়।